হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টলিউড ডাইরি। এর আগে কথা হয়েছিল বেস্ট জুরি নিয়ে, কিন্তু আজকে আমরা দেখব নন্দিনী সিরিয়ালের কারা কারা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছে। তো চলুন শুরু করা যাক। এই লিস্টে প্রথমেই আসছে নীলি। নীলির আসল নাম রশ্মি এইচ এম। তিনি নন্দিনী সিরিয়ালেও যেমন বিরাটের পেছনে ধাও করতে করতে বিরাটকে কখনো পাবেন না, তেমনি বাস্তব জীবনেও এখনো পর্যন্ত নীলি সিঙ্গেলই রয়েছেন। তবে অভিনয়ে যত খারাপই রোল করুক না কেন, বাস্তবে কিন্তু রশ্মি খুবই মিষ্টি একটি মেয়ে। দ্বিতীয় নম্বর লিস্টে রয়েছে পুরনো বিরাট। তার আসল নাম হলো রাজেশ ধ্রুবা। তার স্ত্রী ছিলেন শ্রুতি রায়কর, কিন্তু তার সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে অনেকদিন আগে, তাই বর্তমানে তিনি একদমই সিঙ্গেল। এর পরের নম্বরে যিনি আছেন তাকে আমরা পুরনো দেবসেনা এবং ত্রিশালা নামে চিনি। তার আসল নাম হলো কাব্যা শাস্ত্রী। তিনি প্রেম করতেন বিরাট নামে একটি ছেলের সাথে, কিন্তু কাব্যা আর বিরাটের অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই কাব্যা এখন পুরোপুরি সিঙ্গেল। নন্দিনী ওয়ানের মায়ার দাদা কিরণকে আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। কিরণের আসল নাম হলো কিরণ চন্দ্রশেখর। তিনিও কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছেন। জানকী বা সীতা নামে যাকে আমরা চিনি তার আসল নাম হলো মালবিকা ওয়েলস। মালবিকা ওয়েলস প্রেম করতেন রাহুল রবি, অর্থাৎ আমাদের পরিচিত অরুণের সাথে, কিন্তু অরুণের বিয়ে হয়ে গেছে, তাই মালবিকা কিন্তু এখন একদম সিঙ্গেল। জননী এবং দেবসেনার ভাই প্রণবের আসল নাম হলো গৌরব ত্রিবেদী। তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। নন্দিনী সিজন টু সিরিয়ালে দেবসেনার বান্ধবীর আসল নাম হলো চিত্রল রঙ্গস্বামী। তিনিও কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। নন্দিনী সিজন টু সিরিয়ালে যিনি অষ্টবক্রের অভিনয় করছেন তার আসল নাম হলো ভারত। অষ্টবক্রকে দেখলেই কিন্তু আমার মনে হয় সবার সাথে বিয়ে দিয়ে দিই, কিন্তু বাস্তবে সেটা একদমই সম্ভব নয়, কারণ অষ্টবক্র থেকে শোভা অনেক বড় এবং শোভার আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। নন্দিনী সিজন টু সিরিয়ালে প্রণব, দেবসেনা এবং জননীর বোন, তার নাম ছিল নিবেদিতা। তার আসল নাম হলো বেদা নারায়ণ। বেদা কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছে। নন্দিনী সিজন ওয়ান সিরিয়ালের কয়েকটি এপিসোডে তামিম আনসারিকে দেখা গিয়েছিল, তিনিও কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল সিঙ্গেলদের লিস্ট। তাহলে চটপট লিখে ফেলুন আমাদেরকে কমেন্ট বক্সে যে আপনার পছন্দের সিঙ্গেল কারা বা কে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টলিউড ডাইরিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন টলিউড ডাইরি।